বিসমিল্লাহি রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, হে শরীয়তের লোক, তরিকতের লোক, হাকিকতের লোক, মারেফতের লোক, যে বোঝে সবটার লোকই একটা। যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এটা কি আলাদা আলাদা লোকে করে? না, শরীয়ত যে করে মারেফতও সে, তরিকত যে করে সে হাকিকত করবে, সবটাই করবে। তো আজকের কথা হলো তরিকতের মধ্যে দেখা গেছে চারটা স্তরের লোক। চারটা স্তরের লোক কিরকম দেখেন, যে আমি পূর্বেও বলেছিলাম যে মাস্টার কিন্তু সবাই, তবে কোনো মাস্টারকে ছোট করে দেখতে হয় না, কিন্তু ছোট স্তর বড় স্তর তো সকলকেই সম্মান করতে হবে। এখানে বিষয় হলো দেখুন, যে একটা কথা বলা হয় সকল পীরের পীর বড় পীর, তো সকল পীরের পীর যদি বড় পীর থাকে তাহলে ছোট পীর আছে না? তো মাস্টারের মধ্যে অনেক বড় মাস্টার যদি থাকে তাহলে ছোট মাস্টার আছে না? কিন্তু মাস্টার তো মাস্টারই। একটা জিনিস দেখেন, মানুষ যখন একটা জায়গায় তরিকত নিল, বায়াত গ্রহণ করল, তার মাস্টারটা কোন স্তরের? যেমন বাহ্যিকভাবে যদি আসি, 1 থেকে 5 পর্যন্ত একটা স্তর, আবার 5 থেকে ম্যাট্রিক পর্যন্ত একটা স্তর, ম্যাট্রিক থেকে বিএ পর্যন্ত একটা স্তর, বিএ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একটা স্তর। আচ্ছা, এখন 1 থেকে 5 পর্যন্ত যে মাস্টারটি পড়াইছে সে 8 পাস বা ম্যাট্রিক পাস হলে 5 পর্যন্ত পড়াইতে তার কোনো বাঁচবে না। এবার কথা হলো যে বিএ পড়াবে বা ম্যাট্রিক পড়াবে, তার বিএ পাস হলেও চলবে। আর যদি বিয়ের ছাত্র পড়াতে হয় তাহলে ইউনিভার্সিটির মাস্টার হতে হবে। তাহলে এই চারটা স্তর, এখন চারটা শ্রেষ্ঠ তরিকা, যেমন মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চিস্তিয়া, কাদ্রিয়া, তাহলে এই চারটা স্তরের মধ্যে কোনটা কোন স্তরে? যেমন কোনো একটি লোক আমাকে বলেছিল যত বড় আউলিয়া হোক পৃথিবীতে তার মুজাদ্দেদ হইয়া যাইতে হবে, আর না হয়তো সে কখনো আউলিয়া হতে পারবে না। তখন সে যেই মন নিয়ে কথাটা বলছে, আমি সেই লোকটাকে বললাম আপনাকে ধন্যবাদ, আপনি সঠিক কথা বলেছেন। তখন বলল যে কেউ তো আমার এই কথাটা মানে না, আপনি তো সহজ মানলেন। আমি বললাম আপনি কি মুজাদ্দেদ তরিকত করেন? জি হ্যাঁ, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আর আমরা কি বলি কাদ্রিয়া, চিস্তিয়া। আচ্ছা, মুজাদ্দেদ হয়ে যদি কেউ না আসে তাহলে সে কখনো বড় আউলিয়া হতে পারবে না। সঠিক। কেন সঠিক? 1 থেকে 5 পর্যন্ত যদি কেউ না পড়ে সে কি বিএ ইউনিভার্সিটি পড়তে পারবে? না। তাহলে 1 থেকে 5 পর্যন্ত, তারপরে আসতে হবে, এরপরে সে উপরে পড়তে পারবে, অফিসার, ডাক্তার, বিজ্ঞানী হতে পারবে। আচ্ছা, এরপরে মুজাদ্দেদ সেরে চলে গেলাম কোথায়, যে নকশবন্দিয়া, এরপরে চিস্তি, এরপরে কাদ্রিয়া। তরিকত কিন্তু পৃথিবীতে বহু আছে, এর মধ্যে এই চারটা তরিকত আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে বোঝা গেল কি, যে সেই লোকটা ঠিক কথা বলেছে, মুজাদ্দেদ হইয়া না গেলে, মানে 1 2 3 4 5 6 7 যদি উপরে আমাকে উঠতে হয় তাহলে এটা হয়ে যেতে হবে। সঠিক। তো আমাদের তরিকতের নাম কি? কাদ্রিয়া চিস্তিয়া বা চিস্তিয়া কাদ্রিয়া, আল হাসানি আল হুসাইনি। তাহলে বড় পীরের তরিকা কি? বড় পীরের তরিকা হলো ইউনিভার্সিটি, তিনি ইউনিভার্সিটির মাস্টার, মানে লন্ডন পিএইচডি নিলে সে ইউনিভার্সিটির মাস্টার হবে। আচ্ছা, তো এবার আসি যে সকলের উপরে বড় পীর, সকলের উপরে বড় পীর যেহেতু আছে, ছোট পীর আছে। আচ্ছা,
এবার আসি যে কেউ দেখা যায় ওয়ানে ভর্তি হয়েছে, এখন তিনি বলতেছে যে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, তবে ইউনিভার্সিটির যে ছাত্র সে বলে বাবা রে এখনো কিছুই পারলাম না, আল্লাহকে সন্তুষ্টই করতে পারলাম না, ওরকম মনের মতো কোনো সাধনাই করতে পারলাম না। এটা কে বলছে? ইউনিভার্সিটির ছাত্র। আর নিচের স্তরে যে আছে ফোর থাকে পড়তেছে, সে বলতেছে জীবনে অনেক কিছু শিখেছি। তাহলে অনেক বড় একটা মাছ পানির নিচে জিম ধরে থাকে, ছোট ছোট মাছগুলো লাফাতে থাকে, এগুলোই সৃষ্টির নিয়ম। আচ্ছা, তো আজকে আপনাদের সামনে বেশ বড় করে কথা বলবো না, ছোট করেই বলছি। দেখুন, একটা মুর্শিদ ধরলে, একজন পীরের কাছে গেলে, কেউ দেখা দেখি যাচ্ছে, কেউ বুঝে যাচ্ছে, আর কেউ বুঝতেছে পীরের হাত রাসুলের হাত, রাসুলের হাত আল্লাহর হাত। তাহলে এই হাত ধরলে যদি আল্লাহর হাত ধরা হয়ে যায় তাহলে তো ভালোই হলো। তো এখন কথা হলো, সূরা ফাতার মধ্যে যে আল্লাহ বলল হে রাসুল, আপনার হাতের উপরে যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর হাত যদি থাকে তাহলে এই পৃথিবীতে মানুষে মাইক দিয়ে মুরিদ করতেছে, কাপড় দিয়ে মুরিদ করতেছে, তাহলে আল্লাহ কি বলেছে? হাতের উপরে হাত আছে, আল্লাহর হাত আছে। এখন আমি বলবো, যারা ইউনিভার্সিটি ছাত্র, যারা বড় পীরের তরিকতে আছে, চিস্তিয়া কাদ্রিয়াতে আছে, তারা যদি সঠিক জিনিস পেয়ে থাকে তাহলে তারা পীরের হাতের উপর যখন হাত দিবে তখন আল্লাহর হাত দেখতে পাবে, আর দেখে দেখে মুরিদ হবে, আল্লাহর কথা সঠিক হবে। হে রাসুল, আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলুন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে মুজাদ্দেদ নকশবন্দিয়া একটি জায়গাতে মাইক দিয়ে মুরিদ করে পীরকে চোখে দেখে নেয়, আর একটা স্তরে কাপড় দিয়ে মুরিদ করতেছে, আরও একটি স্তরে হাতের উপর হাত রেখে, হাতের উপর হাত রেখে মুরিদ হয়েছে ঠিকই কিন্তু আল্লাহর হাতটি দেখেনি। যে আল্লাহর যে কুদরতি হাত এর উপরে যে আছে এটা কিন্তু দেখেনি। এবার যদি কাদ্রিয়া তরিকতে আসি তাহলে তিনি কিন্তু দেখা গেছে মায়ের গর্ভ থেকে সে 18 পারা কোরআন মুখস্থ করে পৃথিবীতে জন্ম নিয়েছে। তাহলে এই যে কাদ্রিয়া তরিকতের বায়াতটা, যখন একটা মানুষ বায়াত গ্রহণ করবে তখন সে নতুন জন্ম হলো, আর এই জন্মে তাকে 18 হরফের গুণ ক্ষমতা তার দেহ কোরআনের মধ্যে দেখিয়ে দেওয়া হয়। আর যদি দেখিয়ে না দেওয়া হয় তাহলে আমার তরিকতটা কাদ্রিয়া হবে না, কারণ বড়পীর জন্ম যখন নিয়েছে তখন 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। আর আমাদের এখানে কি কথা, যে যখন মুরিদ হবে জীবনের প্রথম তখন তিনি নতুন করে জন্ম নিল, আর এই জন্মে সে 18 পারার গুণ ক্ষমতা এই বায়াতের দিন পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর হাত যে সেই হাতের উপর আছে সেই কুদরতি হাতটাও নিজ চোখে দেখতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ এই যে তওবাটা করবে, এই যে বায়াতটা হবে, এই বায়াতটাই হবে তার জীবনের শেষ বায়াত। কেননা এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ বায়াত হচ্ছে, কিন্তু আল্লাহর কথা অনুসারে সে বায়াতগুলো ঠিক পাচ্ছে না। যাই হোক, এখন যদি আপনারা আমাকে কেউ বলেন আপনার এখানে বায়াত চলে, আপনি কি আল্লাহর সেই কুদরতি হাতটা দেখাই দেন? না বাবা, এমন কথা আমি বলতে পারবো না। তবে একটা কথা, গাছ
তোমার নাম কি? ফলে পরিচয়। গাছের নাম জানা দরকার নেই, যদি কেউ ফল পায় সেই বুঝবে, সেই দেখবে। এবার আসি যে নিচের স্তরে যারা আছে তারা সেখানে জীবন কাটিয়ে দিয়েছে, 1 থেকে 5 পর্যন্ত পড়েছে, যা পেয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু না, জ্ঞানের সংগ্রহ করতে যাইয়া কোনো একদিন উচ্চ লেভেলের মানুষের সাথে ধাক্কা লাগবে, জ্ঞানের ধাক্কা লাগবে, বা এই কথাটা হৃদয়ে ধাক্কা লাগবে, হ্যাঁ আমি তো এটা তো পাইনি, আমি এত বছর কি করলাম। যখন সেই ধাক্কা লেগে তখন মক্কার পথটা ক্লিয়ার হয়ে যাবে, তখন সেই স্তরে গিয়ে সেটা পাবে। যেমন এই ইউটিউবের মধ্যে কিছু কথা বলা হয়, এই কথাগুলো অনেকের ধাক্কা লাগে, ধাক্কা লাগলে তখন সে আমার পর্যন্ত অনেকে এসে যায় যে বাবারে আপনি যে কথাটি বলেছেন আসলে এই বিষয়গুলো কি আমাকে একটু ক্লিয়ার করা যাবে। হয়তো কেউ বায়াত হয়, আবার কেউ হয় না। তাই বলবো যে অবশ্যই এই পৃথিবীতে যেখানে যাবেন, যে এই 18 পারা বা 18 হরফের গুণ ক্ষমতা এই দেহকরণের মধ্যে পীর সাহেব দেখিয়ে দেবে আপনার পরিচয়, আপনার ভিতরে শয়তানের পরিচয়, ফেরেস্তাদের পরিচয় এবং আপনার নিজের পরিচয় এবং আল্লাহর পরিচয়। আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে তার দেহকরণের মধ্যে কোথায় লেখা আছে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটা কেন করলাম? আমি মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া এরকম কিছু লোকের সাথে যখন আমার আলোচনা হলো, তখন তারা যাই কিছু বুঝলো তাই তারা বলল। তাই এদের উদ্দেশ্যে আপনাদের সামনে কিছু কথা পেশ করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং সামনে কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন, আমি যেন আপনাদের কাছে সেই আলোচনা আনতে পারি। এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফিজ।